আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এই মুহূর্তে উড়িষ্যা এলাকার কাছাকাছি অবস্থান করছে, মূলত উড়িষ্যা এলাকার মাঝামাঝি অবস্থান করছে। তো আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এই সিস্টেমের প্রভাবে বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার কারণে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবল ভারী মেঘ রয়েছে। তো লঘুচাপটি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এলাকার মাঝামাঝি অবস্থান করছে, বঙ্গোপসাগর কিন্তু ভারী মেঘ রয়েছে। এরই এই সিস্টেমটির প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা আর বরিশাল বিভাগের উপর ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, চকরিয়া, চট্টগ্রাম, বান্দরবান, কাকড়াছড়ি, লামা, আলীকদম এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং খুলনা বরিশাল বিভাগের উপরও কিন্তু বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আজ দিনের মধ্যে বরিশাল, খুলনা এই সমস্ত জেলার উপর বৃষ্টিপাত একটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুলনা আর বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে দেশের উত্তরে মেঘের পরিমাণ অনেকটাই কম, যার কারণে বৃষ্টির মাত্রাও কিন্তু অনেকটাই কম। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। খুলনা আর বরিশাল এই দুইটি বিভাগের উপর ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বাকি জায়গায় আকাশ মেঘলা রয়েছে। কালাপাড়া থেকে কালাপাড়া আকাশ মেঘলা, চট্টগ্রাম বিভাগের উপর আকাশ মেঘলা রয়েছে। রোদের দেখা কিন্তু অনেকটাই কম পাচ্ছে, মূলত আকাশ বেশিরভাগ অঞ্চলে মেঘলা। তবে দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ আর রংপুর বিভাগের উপর, সিলেট বিভাগের উপর রোদের দেখা পাচ্ছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কম। তবে পরবর্তীতে সিলেট বিভাগের উপর বৃষ্টির আশঙ্কা রয়েছে, কারণ শিলচরের দিকে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে। এবার আমরা সরাসরি বজ্র বৃষ্টির মোড়ে নিয়ে যাবো, আপনাদেরকে দেখিয়ে দেবো আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। প্রিয় দর্শক, আমরা আবারও লাইভ ট্রেকিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন হালদিয়া সহ দেশের দক্ষিণ পশ্চিমের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দেখাচ্ছে আবহাওয়ার মডেল। আগামীকালও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা আর বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এই তিন থেকে এই তিন বা এই চার বিভাগের উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টি এবং দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণাঞ্চলের কিছু কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ নাগাদও ভালো পরিমাণ বৃষ্টিপাতের আভাস রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ ধরে খালাপাড়া এবং বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের অনেক জায়গায়, কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পরবর্তী পাঁচ দিনের মধ্যে যদি আমরা দেখাই আপনাদেরকে, এই মুহূর্তে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট চলে যাচ্ছি। পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের উপর কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। তো এই মুহূর্তে আমরা বায়ু মোড়ে চলে যাচ্ছি, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়ু ঝাপটা হাওয়া কোথায় বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি দমকা হাওয়া দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যা আপনারা অবশ্যই জানেন যারা দক্ষিণাঞ্চলে রয়েছেন। এর কথা আগে থেকেও কিন্তু বলা হয়েছে, সমুদ্রতে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো ছোটো ছোটো মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হচ্ছে যেন গভীরে মাছ ধরতে না যেতে। তবে উপকূলীয় অঞ্চলে কিছুটা রিস্ক কম, মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছুটা দমকা বাতাস কিন্তু চালু রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। পরবর্তীতে কতটা উত্তাল হতে পারে দেখতে পাচ্ছি, আগামীকাল অব্যাহত থাকবে দমকা বাতাস কিন্তু চালু থাকবে। 13 তারিখ নাগাদ যদি দেখি বেশার কম কিন্তু রয়েছে, পরবর্তীতে কিন্তু কমে যাবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, তো আপনারা আমাদের সাথে থাকবে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।